সমবায়ে গড়ছি দেশ স্মার্ট হবে বাংলাদেশ শীর্ষক স্লোগানে পিরোজপুরে পালিত হল 52তম জাতীয় সমবায় দিবস। এ উপলক্ষে শনিবার সকাল 10:30টায় জেলা প্রশাসন ও সমবায় বিভাগ পিরোজপুরের আয়োজনে শহীদ আব্দুর রাজ্জাক সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুর রহমান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মাধবী রায়, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কানাইলাল বিশ্বাস সহ সমবায় বিভাগের কর্মকর্তা কর্মচারী সহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।